नमस्कार स्टूडेंट्स, आज तुम्हारे दशम श्रेणी बांगला क्लासे आमी बांगला व्याकरण साधु भाषा और चलित भाषार अनुशीलनी निये आलोचना करब। एर आगे क्लासे आमरा साधु भाषा चलित भाषा काके बोले, पार्थक्य, साधु भाषा चलित भाषार उदाहरण, गुरु चंडाली दोष इत्यादि शिखेछि। आज के आमरा किछु अनुशीलनी आमी आज के तुम्हारे देब, जेगुलो तुम्हरा तुम्हारे लैंगुएज कॉपीते सॉल्व करबे। देखो प्रथमे आछे चलित भाषा रूपान्तर करो। आमरा आगे बोलेछि चलित भाषा सर्वनाम पद और क्रियापदेर संक्षिप्त रूप व्यवहृत है। देखो प्रथमे देखो इहादेर सकलकेई आमि चीनी, इहादेर सकलकेई आमि चीनी। तो एखाने बड़ो आगे तुम्हारे बोलेछिलाम जे तुम्हरा आगे आंडारलाइन करे नेबे जे कोनगुलो चेन्ज करते हबे। तो ये देखो इहादेर सकल के चीनी, इहादेर माने एदेर सकल के चीनी। पर देखो निरूपमा षोड़श बत्सरे पदार्पण करिया, तुम एखे षोड़श बत्सर करिया एगुलो तुम्हरा चेन्ज करबे। निरूपमा षोलो बचर बयसे पदार्पण करिया कि करेछे। पथे एक स्थाने उभयकुलस्थ देश ও মরুভূমি প্রায় হইয়াছিল। দেখো পথে এক স্থানে, এক স্থানে মানে এক জায়গায় উভয় কুলস্থ দেশ ও মরুভূমি প্রায় হইয়াছিল। উভয় কুলস্থ মানে উভয় কুলে দেশ মরুভূমি প্রায় হয়েছিল। বোঝা গেল? পরেরটা মরুভূমি প্রায়টাকে তোমরা লিখতে পারো মরুভূমির মতো হয়েছিল। পরে দেখো পরদিন প্রাতঃকালে দুগ্ধ পান করিয়া পদব্রজেই চলিলাম। তাহলে এটা কি হবে? পরদিন সকালে দুধ পান করে পায়ে হেঁটে চললাম। তারপর দেখো পাঁচ নম্বরে তেল যতদূর যাইতে লাগিল সমুদ্র স্থির হইতে লাগিল। তাহলে কি হবে? তেল যত দূর যেতে লাগলো সমুদ্র স্থির হতে লাগলো। তারপরে দেখো ছ নম্বর, দেখো আমি তাহাকে রাস্তা পর্যন্ত আগাইয়া দিতে গেলাম। আমি তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। সাত নম্বর, আমি প্রায় সারা জীবন শিক্ষা লইয়া কাটাইয়াছি। আমি প্রায় সারা জীবন শিক্ষা নিয়ে কাটিয়েছি। আট নাম্বার, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে এগুলো সমস্ত উদাহরণগুলোই সাধু ভাষায় আছে, এগুলোকে আমরা চলিত ভাষায় করছি, সেই জন্য যে পূর্ণাঙ্গ রূপ আছে সাধু ভাষায় সেটাকে আমরা সংক্ষিপ্ত রূপ করছি। আমরা কিছু করিতে পারি না, হাই তুলিতে পারি। এটা কী হবে? আমরা কিছু করতে পারি না, হাই তুলতে পারি। ন নম্বর, দেখো প্রকৃত শিক্ষক হইতে গেলে ছাত্রের মনের গতি ও ভাব জানিতে হয়। এটা কী হবে? প্রকৃত শিক্ষক হতে গেলে ছাত্রের মনের গতি ও ভাব জানতে হয়। দশ নম্বর, দেখো বাঘের সম্মুখে দাঁড়াইয়া হাত জোড় করিয়া তাহাকে বৈষ্ণব হইতে অনুরোধ করায় ফল হয় না। দেখো সম্মুখেটা কী হবে? সামনে, বাঘের সামনে দাঁড়িয়ে হাত জোর করে তাকে বৈষ্ণব হতে অনুরোধ করায় ফল হয় না। বোঝা গেছে? আমি আগেই তোমাদেরকে বলেছি যে তোমরা ক্রিয়ার কাল চেঞ্জ করতে পারবে না, যেই ক্রিয়ার কালে আছে সেই ক্রিয়ার কালকে রেখেই শুধুমাত্র ক্রিয়াপদের সংক্ষিপ্তটাকে পূর্ণাঙ্গ করবে আর পূর্ণাঙ্গ রূপটাকে সংক্ষিপ্ত করবে। এইভাবেই সাধু চলিত আর চলিত থেকে সাধু করা যায়। এগুলো তোমরা চলিত ভাষায় রূপান্তর করবে, এগুলো তোমরা সাধু ভাষায় রূপান্তর করবে। দেখো আমি এখন তোমার সঙ্গে গল্প করতে পারবো না, এখানে সংক্ষিপ্ত রূপ আছে দেখতে পাচ্ছ ক্রিয়াপদের। তাহলে আমি এখন তোমার সঙ্গেটা লিখবে, তোমার সহিত গল্প করিতে পারিব না। পরেরটা দেখো, তোমরা কখন দিল্লি এসে পৌঁছবে? তোমরা কখন দিল্লি আসিয়া পৌঁছাইবে? আগামীকাল তাদের স্কুল বন্ধ থাকবে,
আগামীকাল তাদেরটা কি হবে, তাহাদের সর্বনাম পূর্ণাঙ্গ পাচ্ছে, তাহাদের স্কুল বন্ধ থাকিবে। তোমার কথা কি কেউ শুনতে চাইছে না, এটা কি হবে, তোমার কথা কি কেহ শুনিতে চাইতেছে না। তিনি এখানে এসে আবার চলে গেলেন, তিনি এখানে আসিয়াই আবার চলিয়া গেলেন। পরেরটা দেখো, আগামীকাল আমরা বিদ্যালয়ে যাব না, আগামীকাল আমরা বিদ্যালয়ে যাইব না। তোমরা এখন কি করছো, তোমরা এখন কি করিতেছো। ভয় পেয়ে সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল, ভয় পাইয়া সে হতবুদ্ধি হইয়া গিয়াছিল। পরেরটা দেখো, সব দেশেই চেষ্টা চলছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করবার, সব দেশেই চেষ্টা চলিতেছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করিবার। তারা এখন কি করছে, কি হবে, তাহারা এখন কি করিতেছে। তো এই পর্যন্তই রইল চলিত ভাষা থেকে সাধু ভাষা 10টি, আর সাধু ভাষা থেকে চলিত ভাষা 10টি তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ কপিতে লিখে নেবে। নমঃ শিবায়।